শুরু করা যাক 41। আমরা জানি প্রত্যেকটা মডেল টেস্টের 41 থেকে 60 পর্যন্ত গণিত অংশ থাকে। আমি প্রত্যেকটা মডেল টেস্টের 41 থেকে 60 মোট 20টি প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি। চলুন দেখে নিই আমরা 41 নং প্রশ্ন। 19:25 এবং 9:17 দুইটা অনুপাত, এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করুন। এদেরকে ধারাবাহিক অনুপাত প্রকাশ করা খুব সহজ। আপনারা কী করবেন, একটা কাজ করবেন, এই যে অনুপাতগুলো লিখে নেবেন, 19:25। আবার দ্বিতীয় অনুপাতটা লিখবেন নিচে নিচে, 9:17। কিন্তু প্রথম পূর্বপদ পূর্বপদের নিচে, উত্তরপদ উত্তরপদের নিচে, নিচে নিচে লিখতে হবে। লিখে আমি যেভাবে টান দিব এভাবে দু আকৃতির আমরা গুণ করে নেব। এই যে এভাবে এখান উপর থেকে গেলাম, নিচ থেকে উপরে গেলাম, আবার এখান থেকে আমি কর্ণ বরাবর গেলাম, কর্ণ বরাবর থেকে আবার উপরে চলে গেলাম। জাস্ট এভাবে আমরা গুণ করবো, গুণ করলে আমাদের উত্তরটা পেয়ে যাবো। তাহলে কি, এখান থেকে এখানে গেলাম, এই যে দু আকৃতির 19 এবং 9 গুণ করলে আমাদের হয় 171। এরপরে কি, এখান থেকে এখানে আসলাম, 19 এবং 17 গুণ করলে হয় 323 অনুপাত। আবার এখান থেকে এখানে গেলাম, 17 আর 25 গুণ করলে হয় আমাদের 425। দেখেন আমাদের এটা যেহেতু এই লঘিষ্ঠ আর করা যাবে না, ছোট্ট করা যাবে না, কারণ এগুলো মৌলিক সংখ্যা, 171 মৌলিক সংখ্যা, যার কারণে আর ছোট্ট করা যাবে না। সুতরাং এটা উত্তর এটাই। কিন্তু আমাদের অপশনে কোনো, এই যে 171, 425 আছে দুইটা অপশানে, তিনটা অপশানে আছে, বাট মাঝখানে 323 নাই কোনোটার মধ্যেই। সুতরাং এখানে কোনো সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হচ্ছে আমাদের এটা। এর পরের যে প্রশ্ন, এখন পরের প্রশ্ন হচ্ছে 1, 3, 6, 10, 15, 21, এই যে ধারাটির দ্বাদশ পদ হতো, মানে 12তম পদ হতো। একটু কঠিন দিয়ে দিচ্ছে, যদি পরবর্তী পদ চাইতো বা এরকম চাইতো, দ্বাদশ পদ দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6টা আরও 6টা পদ বের করে আমার দ্বাদশ পদটা নির্ণয় করতে হবে। তাহলে এটার সিস্টেম হয়েছে কি, আমার দ্বারার অঙ্ক দ্বারা পরবর্তী চাইলে আমরা আগে পার্থক্যগুলো নির্ণয় করতে হবে। পার্থক্যগুলো কি, এই যে 3 থেকে 1 বিয়োগ, মানে এটার থেকে একটা বিয়োগ, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আবার এটার থেকে একটা বিয়োগ কত, 6 থেকে 3 চলে গেলে 3, আবার এটার থেকে একটা বিয়োগ, 10 থেকে 6 চলে, 6 চলে গেলে 4, এই 15 থেকে 10 চলে গেলে 5, 21 থেকে 15 চলে গেলে 6। দেখেন এই যে পার্থক্যগুলো সমান হয়, কোনো কোনো দ্বারা আমাদের সমান বের হয়, আবার কোনো দ্বারা আমাদের সমান না হলে কোনো একটা ধারাবাহিকভাবে ক্রমভাবে বৃদ্ধি পায়। দেখেন এগুলো 2, 3, 4, 5, 6 ধারাবাহিকভাবে পার্থক্যগুলো বৃদ্ধি পেয়েছে। এর মানে আমাদের যে এই যে এখানে একটা সংখ্যা হবে, এই এটার পার্থক্য কত হবে, অবশ্যই 6 এর পরে কত হবে, 7, যেহেতু ধারাবাহিক বৃদ্ধি পাচ্ছে। এর পরে যে আরেকটা সংখ্যা হবে এখানে, এটার সংখ্যা কত হবে, পার্থক্য কত হবে, 8। এর পরের যে আরেকটা সংখ্যা হবে, এটার পার্থক্য কত হবে, 9। এর পরে একটা পার্থক্য কত হবে, 10। এর পরে একটা পার্থক্য কত হবে, 11। এর পরে একটা পার্থক্য কত হবে, 12। দেখেন এভাবে যে 6, 7, 8, 9 ধারাবাহিক বৃদ্ধি পাচ্ছে। এর পরবর্তী সংখ্যাগুলো কীভাবে নির্ণয় করবো, আমরা তো 12 নম্বর পদ পর্যন্ত যেতে হবে। তাহলে দেখেন যেহেতু এটা এটার পার্থক্য 7, তাহলে এটার সাথে এটা যোগ করলেই তো এটা বের হয়ে যায়, 21 আর 7 কত, 28। এখন এটা বের হবে কত, এটার সাথে এই পার্থক্যটা যোগ করলে হবে, 28 আর 8 যোগ করলে হয় কত, 36। এখন ওটার সাথে কী করবো, এটা যোগ করলে এই সংখ্যাটা বের হয়ে যায়, তাহলে হবে কত, 36 আর 9 45। এটার সাথে এটা যোগ করলে আমাদের এই সংখ্যাটা বের হয়ে যায়, কত হবে, 55। এরপর এটার সাথে এটা যোগ করলে হবে আমাদের এই এই সংখ্যাটা, তাহলে 6 এবং 6, 66। আর 66-র সাথে এই সংখ্যার সাথে 12 যোগ করলে আমাদের এই সংখ্যাটা বের হয়ে যাবে, এটা হবে 66, 2, 8 কত, 78। তাই এটা 6 নম্বর পদ, দেখেন এটা হচ্ছে 6, 7, 8, 9, 10, 11, 12 নম্বর পদ হচ্ছে আমার কত, 78। তাহলে আমাদের উত্তরটা হবে 78। কিন্তু যদি পরবর্তী সংখ্যা চাইতো তাহলে আমাদের উত্তরটা হবে 28। চলুন আমরা দেখে নিই পরবর্তী অঙ্কটা। দেখেন অঙ্কগুলো আসলে খুব কঠিন, আমি দুইটা অথেন্টিক মডেলের জবস পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অলরেডি গণিত অংশের সমাধান, এত জটিল অঙ্ক দেখিনি আমি, এগুলো একটু কঠিন কঠিনভাবে দিচ্ছে, খুব একটু মানে ফ্যাসফাস। কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশিত বোঝার আগে আমাদের যদি দেখা গেছে লব, লবকে যদি অর্থাৎ উপরেরটাকে যদি আমরা ভাঙতে পারি, মানে যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে। তার উদাহরণস্বরূপ আমি যদি বলি, আপনারা একটু লক্ষ্য করেন, এটা লিখলাম 6 আর এটা লিখলাম আমি কত, 8। উপরেরটা অবশ্যই জোর সংখ্যা, যেহেতু এটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা কী করতে পারি, দেখেন এটাকে আমরা যদি 3×2 এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি না, এভাবে লিখলে দেখেন দেখেন 2×8 তার ভাগ করা যায়, এর মানে 6। এর মানে আমরা লঘিষ্ঠ করতে পারলাম, এই সংখ্যাটার লঘিষ্ঠ রূপ হচ্ছে এটা। আর যদি থাকতো আমাদের উপরেরটা মৌলিক সংখ্যা, যেমন এই দেখেন 3, উপরেরটা কি মৌলিক সংখ্যা, 3 কিন্তু মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, তাহলে এটাকে আর ছোট্ট করা যায় না। সুতরাং এই যে সংখ্যাগুলো আছে লবগুলো যদি যৌগিক সংখ্যা হয় তাহলে লঘিষ্ঠ করা যাবে, আর যদি মৌলিক সংখ্যা হয় লঘিষ্ঠ করা যাবে না। 77 এটা যৌগিক সংখ্যা, কারণ 7, 11, 77 ভাগ করা যায়। 102 এটা যৌগিক সংখ্যা, কারণ হচ্ছে 17 গুণ হতো 6, 6, 17, 102, এটাও আমরা কি যৌগিক সংখ্যা, তাই দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে। 343 এটাও কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে, কারণ কি 7×49 343 এটাও লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে। জাস্ট 113টা হচ্ছে মৌলিক সংখ্যা, যা এটাকে আমরা এই নিঃশেষ দুইটা কি গুণনীয়ক বের করতে পারবো না, যার কারণে এটাকে আর নিঃশেষে বিভাজ্য করতে পারবো না। যদি আমি আর একটু বিস্তারিত বলতে চাই, দেখুন 77 আমি ভাগ করে দেখাই, এটা সূত্র করি, তাহলে 7, 11 কত,
সাত এগারো, 77 আর 11 দ্বারা 114কে 143কে ভাগ করলে একবার, আর 3 11 33, এটা এখানে ছোট্ট হয়ে গেল। এটাকে যদি আমরা করি, আমরা জানি 17 গুণ 6 102, আর নিচে আছে 289, এটাকে এটা ভাগ করা যায় 17, এবারে 6 ভাগের 17, এটাকে লঘিষ্ঠ করতে পারলাম মানে ছোট্ট করতে পারলাম। এরপরে 7 গুণ 49, 7 গুণ 49 হলে 343 হয়, আর এটাকে 1001কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি সেটা হবে 143। দেখেন এটাকে আমরা কি করতে পারলাম, ছোট করতে পারলাম। জাস্ট এটাকে আমরা এই যে 113কে আমরা ছোট করতে পারবো না, সুতরাং এটাই লঘিষ্ঠ আকারে প্রকাশিত আছে। 44 নং প্রশ্ন, দেখেন একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। অর্ধেক মানে কি, একটা সরলরেখা মানে একটা সরলরেখা অর্ধেক মানে 1/2। তাহলে এই যে অর্ধেক, অর্ধেক মানে এই যে 1/2, এই যে দুই, দুইকে জাস্ট আমরা বর্গ করবো, দুইকে আমরা বর্গ করলে যা আসবে তাই অত গুণ হবে, দুইয়ের বর্গ কত 4, এর মানে কয় গুণ, 4 গুণ। যদি বলতো এটা 1/4, 1/4 তাহলে হবে 1/4, আর 4-এর বর্গ কত 16, তাহলে কত গুণ হতো, 16 গুণ হতো। কিন্তু অনেক আমি অথেন্টিক মডেল টেস্ট এবং জবস পাস আউটও দিয়েছি, সেখানে আছে যে 1/4-এর উপর অঙ্কিত বর্গের কত গুণ। তাহলে 1/4 হইলে 16 গুণ, মানে 1/4 4-এর বর্গ, আর অর্ধেক হলে 1/2 2-এর বর্গ 4, এর মানে এটার উত্তর হবে 4 গুণ। এর পরের যে প্রশ্নটা একটু লক্ষ্য করি আমরা, দেখেন চালের দাম 33.33% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে, তিনি চালের ব্যবহার শতকরা কতভাগ কমালেন। আমরা এটা শিখছি 25% বেড়ে যাওয়ায়, 20% বেড়ে যাওয়ায়, কীভাবে আমরা যে সূত্রটা শিখছি, যত পার্সেন্ট বেড়ে যাবে ততর সাথে, যত পার্সেন্ট বেড়ে যাবে ততর সাথে আমরা উপরে 100 গুণ করি, গুণ করার পরে কী করি, ভাগ করি 100+ যত পার্সেন্ট, যদি বাড়ে তাহলে যোগ করি, আর হ্রাস পেলে বিয়োগ করি। যেহেতু বাড়ছে কত বাড়ছে, 33.33%। জাস্ট এই সূত্র দ্বারা আমরা অনেক অঙ্ক করছি, এখানে জাস্ট দশমিক দিয়ে দিচ্ছি, একটুটুকু প্রবলেম। এখন একটার সাথে যদি আমরা এটা গুণ করি, দেখেন দশমিক আছে, 100 দ্বারা গুণ করলে 0.2 ডানে চলে যাবে, এর মানে দশমিকটা উঠে যাবে 100 দ্বারা গুণ করলে, তাহলে আমার উত্তরটা পাবো 3 3 3 3, যে দশমিকটা 2 ডানে চলে গেছে, কারণ কি 100 দ্বারা গুণ করছি। এরপরে আমরা যেটা 100 সাথে যদি আমরা 33.3 যোগ করি, 133.33 হয়ে যায়। এখন আমরা জাস্ট ভাগ করবো এটাকে, এটা দ্বারা ভাগ করবো, ভাগ করলে আমার যে মানটা আসবে সেটা হলো দেখেন 24.99899812, এরকম। দেখেন 24.এর পর প্রায় 998, প্রায় 100, সামান্য মানে সুতা কম, যেটাকে বলি আমরা সামান্য কম, তাহলে আমরা এটা বলতে পারি কত, 25%, মানে 24-এর পরে 100 হইলে, দশমিকের পরে 100 যখন হয়ে যায় তখন আমাদের এখানে 0.1টা সংখ্যা হয়ে যায়, কিন্তু আমাদের হয়ে গেছে প্রায় 998, তাহলে আমরা প্রায় সামান্য কম, তাহলে আমরা বলতে পারি এটা কত পার্সেন্ট, প্রায় 25%, তাহলে এটার উত্তর হবে 25%। এখানে দশমিক দিয়ে দিছে, এই যে দশমিকটা কীভাবে এই 3333কে 133.33 দ্বারা ভাগ করলে বাঘটা একটু কঠিন হয়ে যাবে দশমিক দ্বারা, কিন্তু দশমিকটা তুলতে গেলে আমার কী করতে হবে, আপনারা যদি বাঘ করতে চান, দেখুন এই দশমিকটা তুলতে চাই আমি, পূর্ণ সংখ্যা বের করতে চাই, তাহলে কী করবেন, নিচেরটা তুলতে উপরে দিক গুণ করবেন, উপরে দিক গুণ করবেন কত, দশমিকের পরে 6টা ডিজিট আছে, ডাইন দিকে 6টা ডিজিট আছে, এখানে ততটা 0 দিয়ে দিব, এর মানে আমাদের এই দশমিকটা উঠে গেল, নিচে আসলো 13333, আর উপরে দিয়ে হবে 3300, এর সাথে 100 গুণ হলে জাস্ট হয়ে যাবে কত, আমি এই যে 3 3 3 3, তার সাথে 2টা 0 আসবে, আর নিচে হয়ে গেল আমার দশমিকটা উঠে গেল। এখন এই যে এটা এটা আর এটাকে আমরা জানি, এখন যেহেতু দশমিক তুলেছি এটাকে ভাগ করতে পারবো খুব ইজিভাবে, ভাগ করলে আমাদের এই মানটা আসবে, এই মানটা আসা মানে 25%, এর মানে উত্তর হবে 25%। 46 নং, দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। এই ধরনের অঙ্ক খুব সহজভাবে মেনে নিয়ে করি, আমরা সবসময় বলে যে দুইটা ক্রমিক বর্গের অন্তর যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটি বের হবে, একবারে ইজি মুখে মুখে বলতে পারবেন, সবাই জানেন, জাস্ট এই সংখ্যাটার সাথে এক যোগ করবেন, এক যোগ করে 2 দ্বারা কী করবেন, ভাগ করবেন। তাহলে 199 সাথে এক যোগ করলে আমরা জানি 200, আর 200 সাথে 2 দিয়ে ভাগ করলে হয় আমাদের কত, 100, এর মানে যে এক যোগ করে যখন আমরা 2 দ্বারা ভাগ করবো তখন আমাদের বড় সংখ্যাটা বের হবে। যদি চাইতে ছোট্ট সংখ্যাটা, তাহলে বড় সংখ্যাটা যেহেতু 100 তাহলে ছোট্ট সংখ্যা ক্রমিক, তো তাহলে জাস্ট 1 কম, মানে কত, 99, এর মানে আমরা চাইছি শুধুমাত্র বড় সংখ্যাটি, সুতরাং এটার উত্তর হবে 100। 47 নং প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বোঝার চেষ্টা করবেন, খুব ইজিভাবে আমি দেবো। একটা কুকুর একটা খরগোশকে ধরার জন্য তাড়া করে, কুকুর যে সময়ে 4 বার লাফ দেয় খরগোশ সে সময়ে 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূর যায়, কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত। এদের অঙ্ক আসলে দেখেন প্রথম কী চাইছে, কুকুর, কুকুর এরপরে কী চাইছে, আমরা যেটা চাইবো কুকুর অনুপাত খরগোশ, তাহলে আমি আগে লিখবো কুকুর, বোঝার চেষ্টা করবেন, কুকুর কুকুর বাই খরগোশ, বাই খরগোশ ইকুয়াল বা অনুপাত দিয়ে সমান লিখবো
আবার কুকুর বাই খরগোশ, জাস্ট কুকুর উপরে থাকবে কুকুর আর নিচে থাকবে কি খরগোশ, দুয়ো জায়গায়। এখন আমরা এই মানটা কীভাবে এই সূত্র কীভাবে প্রয়োগ করবো, দেখেন প্রথম যে কুকুর আছে, প্রথম প্রথম যে কথাগুলো আছে প্রথম প্রথম লিখবো, প্রথম দেখেন কুকুর আছে, কুকুর কত দেবো আছে আমার, কুকুরে কতটা লাভ দেয়, কুকুর যে সময় চারবার লাভ দেয় মানে কুকুরের জায়গাতে আমি চার দেবো, এরপরে খরগোশ কত, খরগোশ সে সময় কয়বার দেয়, পাঁচবার দেয়, জাস্ট পাঁচ লিখে দিব, এরপরে সমান আবার কুকুর, কুকুর ফোরের দাফে কী করছে কিন্তু খরগোশ চার লাফে যত দূর যায় কুকুর তিন লাফে তত দূর যায়, এই যে কুকুর হতো কুকুর তিন তিন লিখে নিব, এরপরে খরগোশ হতো, খরগোশ হতো কিন্তু খরগোশ চার লাফে মানে সাইড লিখে নিব। দেখেন খুব ইজি, যার কুকুর ও খরগোশ চাইছে প্রথমে কুকুর, যার অনুপাত তাকে চাইবে তাকে আগে লিখবো বায়ত, সমান আবার কুকুর বায়ত, কিন্তু এটাই হচ্ছে প্রথম দাফ, প্রথম দাফে কুকুরের যত লাভ খরগোশের যত লাভ আমি লিখে নিলাম, দ্বিতীয় দফে কুকুরের যত দাফ, কুকুর হচ্ছে এই যে এখানে কুকুর তিন লাফে দা, কুকুর লিখে নিলাম তিন, আর খরগোশ কত চার লাফে দা, চার লিখে নিলাম। এখন কী করবো, জাস্ট আর গুণন করবো, উপর থেকে নিচে যাবো, এই যে আর গুণন, তাহলে এটা এটা গুণ করলে কত হয় চার চারে ষোলো অনুপাত, আর এটার সাথে এটা গুণ করলে কত হয় তিন ফাঁসা পনেরো, বাস উত্তর শেষ, ষোলো অনুপাত পনেরো, এরকম অঙ্ক আসলে আমরা এভাবে খুব সহজে নির্ণয় করতে সক্ষম হব। এর পরের যে প্রশ্নটা হচ্ছে, পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এই ধরনের অঙ্ক, যেমন টাকা দেখেন এখানে পাঁচ টাকা এখানে পাঁচ টাকা, যদি টাকা সমান থাকে অথবা এখানে ডাইরেক্ট টাকায় এতটি টাকায় এতটি অথবা দশ টাকায় দশ টাকা, টাকার পরিমাণটা সবসময় সমান যদি থাকে তাহলে উত্তরটা কীভাবে, এই উত্তরটা লিখবেন জাস্ট দেখেন পয়লা আটটা ক্রয় করে, ক্রয় করার পরিমাণটা কত আট আর বিক্রয় করার পরিমাণটা কত ছয়, জাস্ট উল্টিয়ে লিখবেন, বিক্রয় মূল্যটা উপরে দিয়ে লিখবেন আর ক্রয় মূল্যটা নিচে দিয়ে লিখবেন, কীভাবে লিখবেন উল্টিয়ে, কীভাবে বিক্রয় মূল্যটা ধরবো ক্রয় মূল্যের পরিমাণটা, ক্রয় মূল্যের পরিমাণটা বিক্রয় মূল্য ধরবো, ক্রয় মূল্য কয়টা করছে আটটা, ক্রয় মূল্যের পরিমাণটা আমি বিক্রয় মূল্য ধরবো, তাহলে ক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে আটটা, আট ধরলাম আমি বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্যের পরিমাণটা ক্রয় মূল্য ধরবো, বিক্রয় করছে কয়টা করি ছয়টা ধরে বিক্রয় করছে, বিক্রয় মূল্যের পরিমাণটাকে আমি কী ধরবো ক্রয় মূল্য ধরবো, জাস্ট এখন আমরা কী করবো, এখন দেখেন তাহলে আমরা ফেয়ে গেলাম, যদি এভাবে ধরি তাহলে বিক্রয় মূল্য আট ক্রয় মূল্য হতো ছয়, তাহলে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, তাহলে কী হয়েছে লাভ হয়েছে, অবশ্যই লাভ বা ক্ষতি আমরা ফেয়ে গেলাম, না কত পার্সেন্ট লাভ হইলো, জাস্ট কী করবো নিচে যা আছে তা উপরে কী করবো, উপরে এই দুইটার পার্থক্য আট এবং ছয়ের পার্থক্য কত দুই, আর গুণ করবো একশো, বাস শেষ উত্তর, বাস শেষ, দুই দিনে বাক করলে তিন, আর আমরা জানি একশোরে তিন দ্বারা বাক করলে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট বের হয়, এটা সবাই জানি, একশোকে তিন দ্বারা বাক করলে একশোর তিন ভাগ হচ্ছে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্টের, মানে এটার উত্তর এখানেই শেষ, জাস্ট কত সহজভাবে আমরা উত্তর দিতে সক্ষম হলাম। উনপঞ্চাশ নং অঙ্ক হচ্ছে নলের অঙ্কগুলো, আসলে নলের অঙ্কগুলো আমি এরকম কোনো ট্রফিক ভিত্তিক ক্লাস এখনও দেইনি, যে দুইটি নল দ্বারা একটি খালি সৌবাচ্চায় যথাক্রমে বিশ মিনিট ও তিরিশ মিনিট পানি পূর্ণ করা যায়, সৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলো, প্রথম নলটি কখন বন্ধ করলে সৌবাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে, জাস্ট এই যে অঙ্কটা, এই অঙ্কটার সিস্টেম হচ্ছে এই যে প্রথম দুইটা নল থাকলে প্রথম নল ধর্মু আমি এক্স, প্রথম নলের পরিমাণটা এক্স ধর্মু আর দ্বিতীয় নলের পরিমাণটাকে ওয়াই ধর্মু, ওয়াই ধরে এটার সূত্র প্রয়োগ করুন, দেখেন সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে এক্সটা কি আমি ধরেছিলাম প্রথম নলের পরিমাণটা কত বিশ মিনিট, দ্বিতীয় নলের পরিমাণটা কত তিরিশ মিনিট, তাহলে আমরা এক্স ওয়াই এর মানটা পেয়ে গেলাম, তাহলে এক্স ওয়াই এর মানটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কী দাঁড়ায়, এক্স এর মান হচ্ছে বিশ ইন্টু ওয়াই এর মান হচ্ছে তিরিশ, আর নিচে দিয়ে হচ্ছে বিশ প্লাস কত তিরিশ, ওকে এরপরে কী করবো, এটা গুণ করবো না এভাবে রেখে দিব, যেহেতু আমরা বাক করবো, বিশ আর তিরিশ যোগ করলে কত হয় পঞ্চাশ, এখন দেখেন এই শূন্য শূন্য কাটবো আমি, আর এটাকে যদি এটা দ্বারা বাক করি পাঁচ ছয় কত তিরিশ, পাঁচ ছয় তিরিশ, এর মানে কত ছয় গুণ দুই, ছয় দুগুণে কত বারো মিনিট, তারা যদি একসাথে কাজ করতে পারে তাহলে একসাথে তারা পূর্ণ করতে পারে কত মিনিটে বারো মিনিটে, একসাথে তারা যদি কাজ করে তাহলে বারো মিনিটে পূর্ণ করতে পারে, যদি একসাথে চায় না এরকম একসাথে খুলে দিলে তারা কত মিনিটে পূর্ণ করতে পারবে, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে বারো মিনিট, কিন্তু চাইছে যে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ করবে, তাহলে প্রথম চৌবাচ্চা কত, প্রথম চৌবাচ্চা এই যে বিশ মিনিট লাগে, বিশ মিনিট থেকে আমরা কী করবো বারোটা বিক করবো, যে যে দুইজনে মিলে যে কাজটা করতে পারে এই কাজটা বিক করলে আমাদের যে উত্তরটা আসবে তাই আমাদের উত্তর, অর্থাৎ বিশ থেকে বারো চলে গেলে আট মিনিট, এর মানে আমার কয় মিনিট পর, আট মিনিট পর বন্ধ করতে হবে। পঞ্চাশ নং প্রশ্ন হচ্ছে একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে পনেরো যোগ করলে যোগফল সাতশো পনেরো হয়, সংখ্যাটি কত, দেখেন একটা ধনাত্মক সংখ্যা মানে হলাম আমি সংখ্যাটা এক্স, ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের দ্বিগুণ এই যে সংখ্যাটা ধরলাম সংখ্যার দ্বিগুণ হতো টু এক্স, দ্বিগুণের দ্বিগুণ টু এক্স, দ্বিগুণের বর্গ, দ্বিগুণের বর্গ মানে এটাকে আমি কী করলাম কি বর্গ, বর্গের সাথে কত যোগ করলাম, বর্গের সাথে আমি কী করলাম পনেরো যোগ করলাম, পনেরো যোগ করলে যোগফল কত দাঁড়ায় আমার চারশো পনেরো,
তাহলে আমরা জাস্ট সংখ্যাটি হতো, মানে ওই যে এক্স টা ধরলাম এখানে, এক্স এর মানটা নির্ণয় করতে পারলে উত্তর শেষ। তাহলে 2 এর বর্গ 4 আর এক্স এর বর্গ x2, আর ই পনেরো যেহেতু সংখ্যা আর এখানে সংখ্যা, সেটা পক্ষান্তর করবো। পক্ষান্তর করলে কি দাঁড়ায়, 715 আর প্লাস আছে, পক্ষান্তর করলে মাইনাস, বা 4x2 = এটার থেকে 715 থেকে 715 গেলে 700। এরপরে কি করবো, এরপরে যেটা করবো, x2 = x2 এর সাথে 4 গুণ আছে, পক্ষান্তর করলে বাঘ হবে, বাঘ করলে আমরা জানি 100। আর সুতরাং বা x2 = দাঁড়াইলো আমরা 100, কিন্তু আমরা দরকার শুধুমাত্র এক্স এর মান, কিন্তু স্কোয়ারটা তুলতে হবে। স্কোয়ারটা তুলতে গেলে উভয়কে বর্গমূল করতে হবে, বর্গমূল হলে এটা খাটা, অর্থাৎ এক্স। আর 100 কত এর বর্গ মানে 10 এর বর্গ 100, মানে 10 × 10 = 100, তাহলে 100 এর বর্গমূল হচ্ছে 10। 100 এর বর্গমূল, তাহলে সংখ্যাটি কত পেলাম, 10। এর মানে এটার উত্তর হবে আমাদের 10। 51 নম্বর প্রশ্ন, যেটা বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 60 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল। দেখেন এখানে আমরা সাইসে মূলধন, পি এর মান সাইসে, পি মানে আসল, আর বছর হচ্ছে কত, এন সমান হচ্ছে আমার 60 বছর দেওয়া, এটার মান সাইসে, কিন্তু 60 বছর আর কত বছর কত টাকা বেড়ে গেলো, এটাই হচ্ছে মুনাফা। মুনাফা মানে আই, যে মুনাফারে আমরা কী দ্বারা ইন্টারেস্ট আই দ্বারা প্রকাশ করি, কত দ্বারা, কত, 128 টাকা। আর মুনাফার হারটা কত, মুনাফার হার যেহেতু এটা বৃদ্ধি, মানে মুনাফাটা বৃদ্ধির মুনাফাটা লেখছি, তাহলে দেখেন মুনাফাটা বাড়ছে কত, জাস্ট কত, আর এর মানটা হবে যে দুইটা অত থেকে কত বাড়ছে, কত বাড়ছে, এটার পার্থক্য কত, 10 থেকে 8, 8 এর পার্থক্য কত, 2, এর মানে 2%। জাস্ট এখন ফি এর মানটা আমরা নির্ণয় করতে পারলে উত্তরটা শেষ। তাহলে আমরা জানি আই সমান যদি হয়, আই সমান যদি হয় পি আর এন বাগের 100, এটা আমরা সূত্র, এই যে মুনাফার সূত্র, এখন আমরা আই এর সূত্র, এটা মুনাফার সূত্র, কিন্তু আমরা এখন চাইতে পারি পি এর মান, চাইতে পারি এন এর মান, চাইতে পারি আর এর মান, কিন্তু এখানে সাইসে কত, পি এর মান। তাহলে পি এর মানটা কত হবে, আমরা জানি আর গুণন করলে, এই যে পি আর এন, যেহেতু আমি এই মডেলটা নতুন করে দিচ্ছি এই জন্য আমি এত বিস্তারিত আলোচনা করছি, এই এত পি, এটার সাথে এটা গুণ হলে এত, এটার সাথে এটা গুণ হলে এত, তাহলে পি মান কত হবে, পি সমান আই গুণ 100 বা কত, এত আর এনটা কি আছে, গুণ আছে, পক্ষান্তর হলে ভাগ হয়ে যাবে। জাস্ট আমরা ওই সূত্রটা লিখতাম, জাস্ট এতটুকু বুঝাইলাম, জাস্ট এই সূত্রটা জানা থাকলে আমরা এই সূত্রটা আনতে পারি, কিন্তু এই যে পি এর মানে, তো জাস্ট আই এর মান বসাবো, আই এর মান হতো আমাদের 128, 128 গুণ 100 বা কত, আর মানে কত পার্সেন্ট, 2%, 2 × n, n মানে কত বছর, 4 বছর, ওকে, বা উত্তর শেষ। এটাকে একটা 4 25 কত, 100, এটা ভাগ করি তাহলে কত, 64, 25 × 64 কত হয়, 25 × 64 হয় 1700, কিন্তু আমাদের এখানে উত্তর মানে অপশনে কোনো 1700 নাই, দেওয়া আছে 1600, কিন্তু এটা এটা কি ভুল, উত্তর হবে কত, 1700, উত্তর হবে 1700। তাহলে এই ধরনের অঙ্ক অবশ্যই এই যে সূত্র দ্বারা করতে হয়, এই সূত্রটা প্রুফ করবো, এই সূত্রটা প্রুফ করে নিয়ে পি এর মান চাক, আর এর মান চাক, এর মান চাক, এই সূত্রটা আমরা মনে মনেই চলে নিয়ে আসতে পারি, মনে নিয়ে আসলে সেখানে কার কোন মানটা আমরা প্রুফ করতে পারলে আমাদের উত্তরটা খুব দ্রুত চলে আসে। এরকম ভিডিও আমি অনেক দিয়েছি, যদি আপনারা কয়েকটা মডেল টেস্ট ফলো করেন অবশ্যই অবশ্যই বুঝে যাবেন। এরপর দেখেন 52 নম্বর প্রশ্ন, কোনো ত্রিভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিঃস্থকোণ উৎপন্ন হয় তা হবে, বহিঃস্থকোণ, দেখেন আমি একটা ত্রিভুজ আঁকলাম যার সমকোণী ত্রিভুজ আঁকি, যা বুঝবেন খুব সহজে, সমকোণী ত্রিভুজটাকে এটা লম্ব হতে হবে, একটা কোণ সমকোণ, এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজের এই বাহুকে আমি বর্ধিত করলাম, বর্ধিত করার পরে এই যে ত্রিভুজের বাইরে যে কোণ উৎপন্ন হয়েছে এটা হয় বহিঃস্থকোণ, এই যে কোণটা, আর এটা কী কোণ, সমকোণ আঁকলাম, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা কত ডিগ্রি থাকে, 90 ডিগ্রি, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি থাকে 180 ডিগ্রি, একটাই যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুইটা হবে, অপর দুইটা হবে, এটা 45 ডিগ্রি আর এটা হবে 45 ডিগ্রি, বোঝার চেষ্টা করবেন। তাহলে এই যে এটা যেহেতু সমকোণ আর এই সারা কোণকে বলা হয় এক সরল কোণ, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি, আর ওই দুইটা কোণের সমষ্টি যদি ওই কোণ হয় তাহলে এই দুইটা কোণের সমষ্টি কিন্তু এই কোণ। তাহলে আমার এখানে অতটুকু বোঝানোর কোনো প্রয়োজন নাই, আমরা সবসময় একটা জিনিস লাগে, যেকোনো এক বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণটা এই যে অন্তস্থ দুইটা কোণের সমষ্টির সমান, অন্তস্থ এই দুইটা কোণের সমষ্টির সমান, ওকে, অন্তস্থ বিপরীত কুণ্ডের সমষ্টির সমান, বাস আমরা এটা মুখস্থ উপপাদ্য আমরা এটা প্রমাণ দিতে হয় আমাদের, এই যে উত্তরটা অন্তস্থ বিপরীত কুণ্ডের সমষ্টির সমান, দেখেন ওই কোণটা ওই দুইটা কোণের সমান, ওকে। এরপরের যে প্রশ্নটা আমরা দেখব, 53 নম্বর যে প্রশ্নটা একটু দেখে নিই, যে চিত্রে এ বি সি, একটা চিত্র এখানে এ বি সমান বি সি সমান সি ডি সমান এ ডি, মানে প্রত্যেকটা বাহু সাইডটা বাহু সমান হলে এক্স কোণের মান কত, এর চারটা বাহু এবং দেখা গেছে যে এটা একটা বর্গ, কি এটা একটা বর্গ, আমি যদি বর্গ আঁকি আমরা জানি বর্গ চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ কী থাকে, প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি থাকে, কারণ বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ কী কোণ, সমকোণ। এখানে একটা কাজ করছে, এভাবে দিয়ে দিছে, এভাবে দিয়ে দিয়ে এখানে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে এই সারা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই কোণের পরিমাণ কত, তাহলে 90 থেকে 30 পিক করলেই তো বের হয়ে যায়, মানে এই সারা কোণের পরিমাণটা তো 90 ডিগ্রি, কারণ এক সমকোণ, আর এখানে মধ্যে একটা কোণ দিয়েছে 30 ডিগ্রি,
অপর যে এই কোণের পরিমাণ, এই অংশের মান, এই অংশের মান হবে এই যে 90 থেকে 30, কি তা বিয়োগ বিয়োগ করলে আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি। এর মানে আমাদের এখানে এক্স দিয়ে দিছে আর এটাই এক্স কোণের মান, এক্স কোণের মান হতে হয়ে গেলাম 60 ডিগ্রি, এর মানে এটার উত্তর হবে 60 ডিগ্রি। 56 নং প্রশ্নটি দেখেন, এক লোকের নিকট 5,000 টাকা আছে, তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিন, দুইজনকে ভাগ করে দিয়েছেন কিন্তু সমানভাবে না, কীভাবে? প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ, অর্থাৎ দ্বিতীয় জনের 4 গুণ, তা যার কম থাকবে তার টাকাটা আমি আগে ধরবো, দ্বিতীয় জনের 4 গুণ প্রত্যেকের টাকার পরিমাণ হতো। আচ্ছা দ্বিতীয় জন যেহেতু কম, দ্বিতীয় জন পাইছে কত, দ্বিতীয় জন আমি ধরে নিলাম 1 টাকা, তাহলে প্রথম জন ওই তার 2 গুণ, দ্বিতীয় জনের কয় গুণ, 4 গুণ, তাহলে 4x। বাস শেষ, তাহলে দ্বিতীয় জন ধরতে হবে আগে, কারণ দ্বিতীয় জনের চাইতে প্রথম জনের টাকা বেশি, যার কম থাকবে তার আগে ধরতে হবে, দ্বিতীয় জন এক্স আর প্রথম জন 4 গুণ, দ্বিতীয় জনের 4 গুণ 4x। তাহলে এই তিনটার যোগফল মানে 4x + x, এই এই দুইটার যোগফলই হতো 500 টাকা না 5,000 টাকা। এখন আমরা এখানে এক্স এর মান বের করতে পারলে আমরা একজনের মান পেয়ে যাবো, 5x = হতো 5,000, এটা বুঝতে পেরেছেন, x = 5,000 ভাগ কতো, ফার্স্টকে ভাগ করলে, সুতরাং x = হতো 1,000, x = হতো 1,000। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স মানে কি, দ্বিতীয় জনের টাকা হচ্ছে 1,000 টাকা, আর প্রথম জনের হবে কত, 4 গুণ, 1,000-এর 4 গুণ হতো 4,000 টাকা, এর মানে আমরা পাইলাম কি, প্রত্যেকের টাকার পরিমাণ হচ্ছে 4,000 ও 1,000, কোথায়, এই যে 4,000 ও 1,000। এখন 55 নং প্রশ্ন উত্তর হচ্ছে, যদি x + 1/x = 3 হলে তবে 1/x^5 + x^5 = হতো। আচ্ছা এই ধরনের অঙ্ক আমরা 19 ও 22 আমরা অনেক অনেক জায়গায় পেয়েছি যে সিএনসিএল এরকম আসে, কি দেখুন, দেখেন x + 1/x = 3 হলে এটা যদি আমরা একটু পক্ষান্তর করি মানে একটু এই ফাল্টাই, তাহলে কী দাঁড়ায় দেখেন, x^5 + কত, 1/x^5, দেখুন এটা এই সেটি, এটা সেটি নিয়ে নিলাম, এখানে সাইড পরিবর্তন করলাম জাস্ট, x^5 + 1/x^5। এই ধরনের উত্তর যদি চাই তাহলে আমরা এই কাজটা করতে হয়, আমরা সংক্ষেপে করতে গেলে দেখুন x³ + 1/x³ × x² + 1/x² এই দুইটাকে আমরা গুণ করলে আমরা এই মানটা পাওয়া যায়। জাস্ট আমি গুণ করে দেখাবো না এই মানটা কীভাবে পাওয়া যায়, এই এই যে x³ আর x² গুণ করলে x^5, এর মানে একটা লাগবে x³ + 1/x³ আর একটা লাগবে x² + 1/x² যদি চাইতে এখানে 7 x^7 + 1/x^7, তাহলে একটা লাগবো 4 আর একটা লাগবে x³। তাহলে আমরা জানি x^5 থাকলে x³ + 1/x³ আর x² + 1/x² এটাকে গুণ করলে আমাদের যাবার বের হবে, তাই এখানে আরেকটা এক্সট্রা x + 1/x থাকবে, এটা বের হওয়ার পরে এটা গুণ করার পরে এই যে এটা থাকবে x^5 + 1/x^5 থাক, এটা হওয়ার পরেও আরেকটা x + 1/x থাকবে, এই মানটা শেষে কী করবো, জাস্ট আমরা x³ + 1/x³ আর x² + 1/x² এর মান দুইটা গুণ করে যা বের হবে তার শেষে এই যে এটার মানটা আমরা বিয়োগ করে নেবো। দেখেন একটু বোঝার চেষ্টা করেন, আমি আগে করবো x³, এই যে এটার মান আগে বের করবো, এটার মান হতো এটার এটার সূত্রটা কি, a + b³ - কত, 3ab × a + b, এটা আমরা সবাই জানি, এটা কাটলাম এটার মান হচ্ছে 3, এই যে 3 দেওয়া আছে, 3³ - কত, 3 × 3, 3 = 27, আর 27 থেকে 9 চলে গেলে থাকে কত, 27 থেকে 9 চলে গেলে আমরা থাকবে কত, 18। ওকে এটা ফেললাম x³ + 1/x³, কিন্তু এটার মানও বের করতে হবে, এটার মান কত, x² + কত, x² + b² সূত্র জানি আমরা, a + b² + কত, 2ab, সুতরাং প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, এটা এটা কাটলাম, এটার মান হচ্ছে 3 স্কোয়ার - কত 2, 3^2 = 9, 9 থেকে 2 চলে গেলে কত, 7। বোঝার চেষ্টা করবেন আমি খুব সংক্ষেপে করছি, এই জন্য এটার মান পেয়ে গেলাম আমরা কত, 18, আর এই যে x² + 1/x² এর মান পেয়ে গেলাম কত, 7। ওকে কিন্তু এর আগে আমরা এই যে এটা দিয়ে দুইটা এটা এটা করিয়া এটার মান এখানে আমরা গুণ করবো, গুণ করিয়া পাইবো এই যে মানটা, আর এটার এই যে দুইটা দুইটার উত্তর পাইলাম আমরা কত, 8 গুণ 7, এই পক্ষান্তর এখানে করিয়া। এখন আমরা পাইলাম যে আমাদের তো এখানে আটটা মান আছে x + 1, এইদিকে এই যে সমানের এইদিকে আছে, এটার মান কত, 3, আর 3টা প্লাস আছে, এইদিকে পক্ষান্তর করলে কত হবে, মাইনাস, তাহলে 18 গুণ 27 - 3 আমরা গুণ করলে যা আস, এই যে 126 - 3 = 123, এর মানে এটার উত্তর হচ্ছে 123। আসলে মনে হয় হিবিজিবি বোঝানো হচ্ছে, এটা অবশ্যই 19 আপনার হুবহু করছেন, আমি জাস্ট এভাবে গুণ করার উচিত ছিল, এটা গুণ করিয়ে এই মানটা আসবে আর এদিকে এটা আবার করতে হয়, এগুলো করিয়ে এই মানগুলো আসতো, আমি এভাবে না করি, আমি এভাবে করিয়ে দিচ্ছি, অবশ্যই না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপরে যে প্রশ্নটা হচ্ছে 156 নম্বর যে প্রশ্নটা, একটু দেখেন 156 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 120 মিটার দীর্ঘ একটা ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য 120, ট্রেন 330 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করবে, তাহলে বোঝার চেষ্টা করেন, এই দেখে মনে করেন একটা সেতু, এটা হচ্ছে 330 মিটার আর ট্রেনটা হচ্ছে আরও 120 মিটার লম্বা,
তাহলে ট্রেনটা যখন বোঝার চেষ্টা করি, ট্রেনটা যখন অতিক্রম করতে হবে তখন তার দেহের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তার ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, তার দেহের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুটোই অতিক্রম করতে হবে, অতিক্রম করার পরে শেষ হয়। তাহলে আমাদের মোট দৈর্ঘ্য অতিক্রম করতে হবে হতো তার দেহের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, দেহের দৈর্ঘ্য প্লাস কি ব্রিজের দৈর্ঘ্য, দুটোই কী হবে। তাহলে এটা এই যে দুইটা জিনিস আছে, তার তার দেহের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য, এটা দুইটা যোগ করতে হবে, যোগ করলে কত আসে শূন্য, তিন আর দুই পাঁচ, আর এক আর তিন চার, চারশো কত পঞ্চাশ। এই হচ্ছে আমরা মোট এতটুকু অত মিটার অতিক্রম করতে হবে। এরপরে আসি কোন জায়গায়, এরপরে দেখেন এখানেই ঘটনা, ট্রেনটির গতিবেগ ঘন্টায়, আমরা মিনিট সময় বের করতে হবে, তেমন ঘন্টায় মানে ঘন্টা এটা সেকেন্ডে নিতে হবে, এক ঘন্টা সমান কত সবাই জানি, মুখস্থ জানি, এক ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা সবাই জানি, কারণ এক ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এক মিনিট সমান আবার কত 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট সমান কত গুণ হলে 3600 সেকেন্ড আসে। তাহলে দেখেন 3600 সেকেন্ড কত কিলোমিটার যায়, যেহেতু এটা মিটারে দেওয়া আছে এটার মিটার নিতে হবে, 30 কিলোমিটার, 1 কিলোমিটার সমান যদি 1000 হয়, 30 কিলোমিটার সমান 30,000, তাহলে 30,000 মিটার যায় কত সেকেন্ডে, 3600 সেকেন্ড, এই যে ঘন্টায়। তাহলে আমরা লিখতে পারি 30,000 মিটার যায় কত ঘন্টায়, কত সেকেন্ডে, ঘন্টায় মানে কত সেকেন্ডে, 3600 সেকেন্ডে। তাহলে এক মিটার যাবে কত, 3600 ভাগের কত, 30,000 সেকেন্ডে। তাহলে কত মিটার যেতে হবে, এই যে এতক্ষণ অতিক্রম করতে পারে, তাহলে 450 মিটার যাবে, 3600 × 450 ভাগ কত 30,000। ওকে, এখন আমরা এটা জাস্ট ক্যালকুলেশন করবো, এটা এটা কাটলাম, এ শূন্য শূন্য কাটলাম, এ শূন্য শূন্য কাটলাম, এখন কী করতে পারি দেখেন, 5 6 কত 30, 5 6 30, আর 6 2 কাটলে 6 6 36, আবার 5 2 ওই 45 কাটলে 5 9 45, তাহলে 6 × 9 6 9 কত 6 9 54, অর্থাৎ আমাদের 450 মিটার অতিক্রম করতে 54 সেকেন্ড সময় লাগবে। এখন আমরা দেখব কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত এবং এতকে ভাগ করে প্রত্যেক ক্ষেত্রে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। আমরা মেইন কিচ্ছু নয়, বৃহত্তম সর্বাধিক এগুলো চাইলে আমরা জানি গোসাগু নির্ণয় করতে হয়, গোসাগু নির্ণয় করছি আমরা পূর্ণ সংখ্যার, কিন্তু এরকম ভগ্নাংশ সংখ্যার তো গোসাগু নির্ণয় করি নেই, জাস্ট এই সংখ্যাগুলোর গোসাগু নির্ণয় করতে পারলে আমাদের উত্তর শেষ। তবে গোসাগুটা কীভাবে নির্ণয় করতে হয়, আমাদের যদি ভগ্নাংশের গোসাগু আসে, আমরা আগে এগুলা ভগ্নাংশগুলো লিখে নেই, গোসাগুর যদি বা লসাগু যদি আসে ভগ্নাংশে, তাহলে এটা সম যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে নিতে হবে আমার প্রকৃত ভগ্নাংশে, তাহলে 500 80 80 আর 80 আর কত 8 87, বোঝার চেষ্টা করবেন এরকম ভগ্নাংশের লসাগু গোসাগু নিয়ে, অর্থাৎ গোসাগু চাইবে, গোসাগু চাক, যদি গোসাগু চায় তাহলে উপরের গুলার গোসাগু নিচের গুলার লসাগু, আর যদি লসাগু চায় উপরের গুলার লসাগু নিচের গুলার গোসাগু, অর্থাৎ যা চাইবে উপরের গুলার তা করতে হবে, আর পরেরটা তো অবশ্যই, যেমন গোসাগু চাইছি উপরের লব লবগুলার গোসাগু নিয়ে করবো, তো লবগুলো দেখেন এটাও এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এই দুই তিনটার মধ্যে দুইটাই মৌলিক সংখ্যা, সুতরাং তার কোনো নিশ্চয় মানে গুণনীয়ক থাকবে না, তার কি নাই গুণনীয়ক নাই, সুতরাং তার গোসাগু হবে হতো, গোসাগু হবে এক, অর্থাৎ 5 7 27 গোসাগু হতো এক, যেহেতু মৌলিক সংখ্যা। আর হরগুলার কী নিতে হবে, গোসাগু নির্ণয় করতে গেলে লবগুলার নিতে হয় গোসাগু, আর হরগুলার কী লসাগু, তাহলে 32 32 80 16 লসাগু হতো, তাহলে দুইবার 16 দ্বারা আমি ভাগ করে নিলাম, 5 16 80 আর 16 কে 16, তাহলে 16 2 গুণা 32 32 32 কত, তাহলে 16 16 2 গুণা 32 বা 5 16 হতো, 5 16 80 5 16 80 80 2 গুণা 160, এর মানে লসাগু হবে 160, এর মানে এটা উত্তর হচ্ছে এতই। জাস্ট আমি বুঝাইতে পারছি কিনা জানি না, মানে ভগ্নাংশের গোসাগু আসলে লবগুলার গোসাগু হরগুলার লসাগু নিতে হয়, আর যদি লসাগু চাই তো হলগুলো লবগুলার লসাগু হরগুলার গোসাগু নিতে হয়। ওকে, এখন আমরা যাব 58 নম্বর অঙ্ক। একটা ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত 9 অনুপাত 12 অনুপাত 15 হলে এটি কোন ধরনের ত্রিভুজ, এই ধরনের অঙ্ক আসে, এই ধরনের অঙ্ক আসা মানেই আমি বুঝতে হবে যে একটা সমকোণী ত্রিভুজ হবে, তবে আমরা চিনি নি কেন সমকোণী ত্রিভুজ হবে, কারণ এই যে তিনটা অনুপাত থাকবে সবচেয়ে বড় অনুপাতটা কত, বড় অনুপাতটা এখানে 15 15 কে বর্গ করেন, আমার কাজ হয়েছে এটা, যে এইরকম অনুপাত দেওয়া থাকলে তার সবচেয়ে বড়টারে বর্গ করবেন, বড় বর্গ হলে 15 বর্গ মানে 15 × 15, যার দ্বারা হচ্ছে 225। ওকে, বড়টাকে বর্গ করবেন, বড়টার বর্গ হতো 225। এখন ছোট্ট দুইটাকে বর্গ করে যোগ করবেন, ছোট্ট দুইটার বর্গের যোগফল যদি এটার সমান হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ছোট্ট দুইটা বর্গের যোগ, এই যে 9 বর্গ হতো, 9 বর্গ প্লাস হতো 12 বর্গ, মানে ছোট্ট দুইটার বর্গের যোগ করুন, আগে তো বড়টার বর্গ বের করে নিলাম 225, এখন দেখবো ওই দুইটার বর্গের যোগফল যদি 225 হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে 9 বর্গ 81 আর 12 বর্গ হচ্ছে 12 × 12 144, এই দেখেন সাইডার 1 5, আর সাইডার 8 কত, সাইডার 8 হচ্ছে 11 11 রাতের 1 2 2, এরপরে রয়েছে একটা 1 1 রাতের 1 2, 225 যোগ করেন, সাইডার 1 5, সাইডার 8 12 12 2,
আচ্ছা দিছে এক, এক আর এক দুই, 225। দেখেন এই যে বড়টার বর্গের বর্গের মান ছোট্ট দুইটার বর্গের যোগফল যদি সমান হয় তাহলে এটা কেন্দ্রনির ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এ ধরনের অঙ্ক থাকলে এরকমই করবেন। এরপরের যে প্রশ্নটা, আমি ঠিক আগেরটার মতোই উত্তরটা মিলানোর চেষ্টা করব। যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের কেন্দ্র হতে একটা জায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ যা অপেক্ষা 20 সেন্টিমিটার কম, জায়ের দৈর্ঘ্য কত? এখানে যেটা ভুল হচ্ছে, এখানে 20 সেন্টিমিটার হবে না, সেটা হবে 2 সেন্টিমিটার। আবারও বলছি, 20 সেন্টিমিটারের পরিবর্তে হবে কত? 2 সেন্টিমিটার। এখানে ভুল দেওয়া আছে, 20 সেন্টিমিটারের পরিবর্তে 2 সেন্টিমিটার হবে। ওকে, এখন আমরা একটা বৃত্ত আঁকি। দেখেন একটা বৃত্ত এখানেই আমি, এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্রে মানে একটা যা আঁকবো, এই যায়ের এই যে কেন্দ্র থেকে যখন আমরা একটা লম্ব আঁকবো, অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, এই যে লম্ব আঁকলাম, লম্ব আঁকলাম, আর এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলে? ব্যাসার্ধ বলে। আর ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার দেওয়া আছে। এর ফোরের যে প্রশ্ন, এটা যদি আমি আসলে সচরাচর সিস্টেমে যাই অনেক লম্বা অঙ্ক হবে, বাট এটা যদি এভাবে যাই, আবারও বলছি এটা যেহেতু অতিভুজ, এই যে আগের অঙ্কটা অতিভুজ সবচেয়ে বড়, অতিভুজ অতিভুজ হতো 10, তাহলে 10-এর বর্গ হতো 100। বুঝতে আগের সিস্টেমে দিব কিন্তু, তো নাইলে কিন্তু এটা খুব কঠিন হবে, তাহলে 10-এর বর্গ 100। এমন দুইটা সংখ্যা এখানেও নিন, এখানে দুইটা সংখ্যার বর্গের যোগফল 100 হতে হবে, তাহলে সংখ্যা দুইটা কী কী? তাহলে দেখেন আমি প্রথম অপশন যদি ধরি, প্রথম অপশন যায়ের দৈর্ঘ্য যদি আমি ধরি 8, তাহলে এই জায়গার দৈর্ঘ্য কত হবে? এই জায়গার দৈর্ঘ্য হবে 60, তাহলে 60-এর বর্গ 16। আর কি এমন সংখ্যা আছে, তাহলে এটা যদি আমি 60 ধরি তাহলে 60-এর বর্গ 16। আবার 100 লাগে কত? আরও 84 লাগে, 84 কি কোনো বর্গের মূল আছে? নাই, সুতরাং এটা হবে না। এখন যদি আমি 16 ধরি, যাটার মান 16 ধরি, তাহলে এটার মান হবে কত? এটা তো অর্ধেক, যাকে এই যে লম্বটা যাকে সমদ্বিখণ্ডিত করে, যায়ের মান যদি আমি 16 ধরি তাহলে এটার মান হবে কত? 8। তাহলে দেখেন এটা তো অতিভুজ, আর এটা আমি যে কোনো এক বাহু ধরলাম, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে এটার বর্গ 8-এর বর্গ কত? 8-এর বর্গ কত? 81। 8-এর বর্গ 81। আর 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 আরও লাগে কত? আরও লাগে আমার কত? 8-এর বর্গ হচ্ছে 64। 8-এর বর্গ কত? 8×8, 8-এর বর্গ 64। আর লাগে কত আমার? 36। আর 7-এর বর্গ 36, 100 এই যে আমার 100 মিল করতে হবে, লাগে 6-এর বর্গ। দেখেন 8-এর বর্গ 64 আর 6-এর বর্গ 36, 64 আর 36 কত? 100। তাহলে এটাকে, তাহলে আমরা পেলাম এই যে ভূমি ভাইলাম 8 আর লম্ব ভাইলাম কত? 6। তাহলে যাটা হতে হবে এই যে এটা তো অর্ধেকের মান পেয়েছি, যায়ের অর্ধেক মান, তাহলে 8 গুণ করেন, 8-2 দ্বিগুণ করলে 16। এটা যদি আমরা সচরাচর সিস্টেম করি তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। যেমন এটা 10, আমি যাটাকে ধরলাম এক্স, তাহলে এটা হবে এই যে এক্স অর্ধেক থেকে 2 কম, তাহলে আমরা ওই যে সূত্র মোতাবেক লিখতে হইব এটাও 2 কম, তাহলে এটাও 2 কম, তাহলে লিখতে হইব যে অতিভুজ স্কোয়ার সমান এক্স -2 -2 হোল স্কোয়ার মাইনাস এই যে, তো এটার থেকে এভাবে মান আনতে আনতে আমরা অনেক সময় লাগবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এর ফোরের যে প্রশ্নটা খুব সহজ, 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার? 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার, এটা মুখস্থ প্রশ্ন, এটা সবাই আমরা জানি। আজ এ পর্যন্তই বন্ধুরা। আসলে এই প্রফেসর্স জব সলিউশন অর্থাৎ প্রফেসর্স প্রাইমারি শিক্ষক নিয়োগ মডেল টেস্টটা যতটা কষ্ট একটা মডেল টেস্ট দিতে, অঙ্কগুলো খুব খুব একটু ফেসাল, খুব খুব একটু জটিল, এই জন্য একটু কষ্ট হয়। আসলে আপনারা যদি পাশে থাকেন আমাকে উৎসাহিত করেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা মডেল দেওয়ার চেষ্টা করব। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।